আমার ওয়াইফ মনীষার জন্মদিন। এমন জুয়েলারি দেখান যেটা দেখা মাত্র ওর মাথা ঘুরে যায়। এই দেখুন স্যার, মুখোশ পরে এখানে মনে হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন থেকে এখানে এসেছে। এ কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, এদের কাছে তো আসল বন্দুক। এরা জানে না আমি কে। আমার বন্দুকটা বের করো, চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, মারবো নাকি গুলি। আমি এসিবি স্যারকে কি উত্তর দেবো? আমার তো হালুয়া টাইট করে দেবে। মনীষা, আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না। মৃত্যুর পরেও আমার আত্মা তোমাকে জ্বালিয়ে মারবে। ফ্রেডির সাথে পাঙ্গা আমি সিআইডি অফিসার ফ্রেডি দুজনকে গ্রেফতার করলাম। সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয়! সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয়! সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয়! হ্যালো স্যার, আওয়াজ সে অনেক বড় গল্প স্যার, সেটা আমি আপনাকে পরে বলছি। আমি দেখলাম যে ওপরের জানলার কাঁচ ভেঙে লোকটা এই গাড়ির ওপর এসে পড়েছে। আপনি কি এই লোকটাকে চেনেন? আগে হ্যাঁ স্যার, ইনি ডক্টর রমিত। আত্মহত্যার চিঠি, সুইসাইড নোট। গন্ডগোল আছে দয়া, এখানেই কোনো গন্ডগোল আছে। এই ঘরটার তল্লাশি নাও সবাই, হয়তো এখান থেকেই জানতে পারবো যে ডক্টর রমিতের রিসার্চের আসল রহস্যটা কি। বক্সের মধ্যে খুব সাবধানে রাখা ছিল চাবিটা, তার মানে এটা কোনো সাধারণ চাবি নয়। ডক্টর সালু খেও না। কি হয়েছে ডক্টর সারিকা? ও আমি ব্যাস ওনাকে একটু বেশি প্রশ্ন করছিলাম। প্রশ্ন করা কোনো অপরাধ নাকি? তো এই কথাটা তুমি ওনার থেকেই জেনে নাও না। এসব আমি কি শুনছি ডাক্তারবাবু? খেলেও হয় ফ্রেডি, পান করলেও হয়, আবার ইঞ্জেকশন নিলেও হয়। এবার আমাদের এটা জানতে হবে যে বিষ আর এলএসডি এ নিজেই খেয়েছিল নাকি কেউ ওকে জোর করে খাইয়েছিল। মানে হচ্ছে ডক্টর রমিত এই ক্লিনিকে আর কোনোদিন আসবেন না, কারণ উনি বর্তমানে পৃথিবীতেই নেই, উনি আর বেঁচে নেই। স্যার দেখুন, এটা এলএসডি নয় তো? একটা কথা মাথায় ঢুকছে না, উনি কাজ ভেঙে কেন নিচে পড়লেন? জানালা খুলেও তো লাফাতে পারতেন। এই ঘরটাকে আরেকবার চেক করা যাক, হয়তো কোনো প্রমাণ পাওয়া যাবে। স্যার খুব ঘামিয়ে যাচ্ছি স্যার, আমি এসি অন করি স্যার। হ্যাঁ এসি অন করো। এক মিনিট এক মিনিট ফ্রেডি, এসি? একটু ডক্টর রমিতের জামা কাপড় নিয়ে এসো, আমরা খুব বড় একটা জিনিস পেয়েছি। এই সুতোটা এখানে তখনই আটকে গেছিল যখন এসির এক্সস্ট অন হয়েছিল। স্যার ওই ডক্টর রমিতের মারা যাওয়ার পর আমি কাউকে এখান থেকে যেতে দিইনি, সমস্ত গেস্টরা নিজেদের রুমেই আছেন, আপনি চাইলেই সবার সঙ্গে দেখা করতে পারেন। আরে এতে আমরা কি করেছি? ও যদি রুম থেকে লাভ দেয় তো আমরা কি করব? তোমার এই একটা ছোট্ট ভুলের জন্য ধনেশ আমাদের হাত থেকে পালিয়ে গেল। দেখতে হচ্ছে পুলকিত বাড়িতে আছে নাকি নেই। স্যার এমনটা নয় তো যে পুলকিত আমাদের হাত থেকে পালিয়ে গেল। বোধহয় এই পুলকিত হতে পারে স্যার। স্যার এমনটা না তো যে দানিশে পুলকিতকেও শেষ করে দিয়েছে? হতেও পারে সেটা, কিন্তু মনে রেখো যেখানেই লুকোবে সেখানে গিয়ে মারবো আমি তোমাকে। মনে হচ্ছে যে লোকটা কোনো পাবলিক বুথ থেকে ফোন করেছে। ডক্টর রমিত নিজের রিসার্চের জন্য আমাদেরকে ব্যবহার করছিল আর বলছিলেন এতে সমাজের অনেক লাভ হবে। তোমার মাথাটা এতটা খারাপ হয়ে যাওয়ার পরও প্ল্যানটা খুবই ভালো বানিয়েছিলে তুমি ডক্টরকে মারার জন্য। সে বেচারা তো জানতেই পারেনি যে ও ড্রিঙ্কে এলএসডি আমি মিশিয়েছিলাম। ডক্টর রমিত যেটা করেছিল সেটা ঠিক নয়, কিন্তু তুমি যে দুখানা খুন করেছো তার কোনো ক্ষমা নেই, হয়তো তোমার ফাঁসি হবে।